ফিরে আসলাম বিরতির পর। কুমারঘাট প্লে সেন্টারের উদ্যোগে শুরু হল ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু। বন্ধুশ্রী ভগবান দাসের হাত ধরে আজকের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। প্রথমে জাতীয় পতাকা এবং তার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী ভগবান দাস। আজকের এই টুর্নামেন্ট শুরু প্রসঙ্গে যেমনটা জানা যাচ্ছে, কুমারঘাটে শুরু হল পূর্ত দপ্তরের ময়দানে কুমারঘাট প্লে সেন্টারের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু। খেলায় বিজয়ীদের জন্য রাখা হয়েছে পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার যেরকম থাকে প্রতিটা খেলা মানে, ঠিক সেরকম এবারেও থাকছে। টুর্নামেন্ট সিজন টু তে যারা প্রথম হবে সেই বিজয়ী দলকে দেওয়া হবে মারুতি ওয়াগনার। চ্যাম্পিয়নদের জন্য রাখা হয়েছে টু হুইলার মোটর বাইক। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে আরো একাধিক বিশিষ্টরা। ঊনকোটি জেলার সভাপতি অমলেন্দু দাস উপস্থিত ছিলেন, পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস, প্লে সেন্টারের সম্পাদক থেকে শুরু করে আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে একের পর এক খেলাধুলোর আয়োজন এবং বর্তমান সরকার খেলাধুলোতেই বিশেষভাবে জোর দিয়েছে, তার কারণ খেলাধুলোকে জোর দিলেই তবেই একটা সুষ্ঠু সমাজ গঠন সম্ভব। প্রথমেই আপনারা দেখলেন যে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা করা হলো। খেলা শুরুর আগেই যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের সঙ্গে পরিচিত হলেন উপস্থিত মন্ত্রী ভগবান দাস, এবং তার পাশাপাশি নিজে ব্যাটে বল মেরে খেলার উদ্বোধন করলেন। আজকের এই খেলাকে কেন্দ্র করে, টুর্নামেন্টকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে একটা আলাদা উৎসাহ পরিলক্ষিত, কারণ যেহেতু শীতকাল এসে গেছে একের পর এক খেলা, টুর্নামেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন রকমের ম্যাচ, ঠিক যেমনটা অনুষ্ঠিত হল কুমারঘাটের পূর্ত দপ্তরের ময়দানে। কি বক্তব্য রয়েছে মন্ত্রী ভগবান দাসের শুনুন। কিছুদিন আগেই এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, শুরু করতে কয়েকটা দিন দেরি হয়েছে। আজকে এত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট তার শুভ উদ্বোধন হল, তার শেষটাও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে হবে এটা আমাদের বিশ্বাস। এখানে আলোচনা হয়েছে অনেক বিষয় নিয়ে, আমি চাইছি না যে আমার আলোচনার মধ্য দিয়ে আর সময় নষ্ট করি, কারণ দুটি দলের মধ্যে আজকে খেলা শুরু হবে। সর্বমোট 32টি টিম এখানে তাদের নাম নথিভুক্ত করিয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে টিম রয়েছে, আর এই টুর্নামেন্ট গোটা রাজ্যে সেটা ছড়িয়ে যাবে, আর শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বহিরাজ্য সেটা যাবে। এই যে গত কয়েক বছর ধরে মন্ত্রী ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন, বর্তমান সরকার কার্যত খেলাধুলোর প্রতি বিশেষভাবে যেরকম মনোনিবেশ হয়েছে সেরকম ভাবে উৎসাহিতও দিচ্ছে, যাতে করে যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে সরানো যায়, যার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে গোটা রাজ্যে অভিযান পুলিশের পক্ষ থেকে। ঠিক তার পাশাপাশি চলছে খেলাধুলোকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলা, এবং তার সঙ্গে রাখা হচ্ছে বিভিন্ন রকমের আকর্ষণীয় পুরস্কার, যাতে করে যুব সমাজ অধিকভাবে মনোযোগী হয় খেলাধুলোর ক্ষেত্রে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।